আমাদের ভাইদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। প্রিয় ভাইরা, আপনি আমাদের ভাইদেরকে, মুসলিমদেরকে আপনি হিংসা করবেন, বিদ্বেষ করবেন, তাদেরকে আপনি বিভিন্ন ভাবে অকথ্য ভাষায় কথাবার্তা বলবেন, অথবা তাদের জন্য আপনার কোনো জ্বলন থাকবে না, দহন থাকবে না, আর কাফের মুশরিকদের পক্ষে আপনি থাকবেন, এটা হতেই পারে না। এটা কোনো মুসলমানের ক্যারেক্টার একেবারেই হতে পারে না। মুসলিমদের জন্য কমপক্ষে রাতের অন্ধকারে আল্লাহর জন্য কাঁদুন। দেখুন না মসজিদ নববী এবং বাইতুল্লাহতে ফিলিস্তিনের মুসলিমদের জন্য কিভাবে কেঁদেছে। আপনাকে একটা ফোঁটা চোখের পানিও পড়েনি, ওরা সালাত আদায় করতে পারেনি, ওদের উপর সেখানে অত্যাচার হয়, ওরা ইবাদত করতে পারেনি, ওখানে ঈদের সালাত আদায় করতে পারেনি, ওদের উপর জুলুম হয়। ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين। হে আল্লাহ, এমন বোঝা আমাদের উপর চাপিয়ে দিও না যে বোঝা বহন করার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই। এমন গুণা তুমি আমাদের জন্য রেখো না যে গুণার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। ফামান যুহজি আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমরা এই দুনিয়ার জীবন চাই না আল্লাহ, আমরা আখিরাতের জীবন চাই। দুনিয়ার জীবন যতদিন পর্যন্ত আমাদের জন্য কল্যাণকর হয় ততদিন পর্যন্ত আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা আহিনা মা কানাতিল হায়াতু খায়রাল লানা وَأَمِتْنَا مَا كَانَتِ الْمَمَاتُ خَيْرٌ لَنَا। হে আল্লাহ, আমাদেরকে মৃত্যু দাও, যখন আমাদের জন্য মৃত্যু তোমার জন্য, তোমার কাছে কল্যাণকর মনে হবে, তখন তুমি আমাদেরকে মৃত্যু দিও। এবং আমাদের এই দুনিয়ার জীবনকে তুমি জিয়াদাতান লানা ফি কুল্লি খায়র ওয়াল মাউত রাহাতান লানা মিন কুল্লি শার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মুমিনদের অবস্থা হচ্ছে পরস্পর ভালোবাসা, সম্প্রীতি এবং সহমর্মিতার ক্ষেত্রে, মাসালু জাসাদিন, তারা একটি শরীরের মতো, ইজাস থাকা মিনু উদুন, যদি একটি অঙ্গ যদি কোনো অবস্থায় কষ্ট পায় তাহলে গোটা শরীর সেখানে তার জ্বর এবং ব্যথার মাধ্যমে জানান দেয়। মুসলিম উম্মা তো একটি জাতি, তিলকা উম্মাতুম উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, তোমাদের উম্মা হলো একটি মাত্র জাতি। এই জাতিকে আমি তোমাদের কাছে আমানত রেখে গেলাম, এই জাতির প্রত্যেকটি সদস্যের প্রতি তোমাদের ভালোবাসা থাকবে, সদস্যদের প্রতি তোমাদের অনুগ্রহ থাকুক, হয় তোমরা তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করো, অথবা তাদের দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য তোমরা তাদের জন্য দোয়া করো। কিন্তু আল্লাহর কসম করে বলছি প্রিয় ভাইরা, মুসলিমদের বিরুদ্ধে অন্তরে বিদ্বেষ রাখবেন না। কমপক্ষে এই ঈদের দিনে যদি আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে চান, মানা যায়না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিম মুতাকাবিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জান্নাতে আমি যাদেরকে নেব তাদের অন্তর থেকে আমি সকল কিছু, যত ধরনের বিদ্বেষ আছে, হিংসা আছে, অন্যের বিরুদ্ধে ক্রোধ আছে, ক্ষোভ আছে, এগুলো সব আমি তাদের অন্তর থেকে দূর করে দেব। ওয়াল্লাযীনা জাউ মিন বাদি ইয়াকুলুনা রাব্বানা ফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم। আল্লাহর প্রকৃত বান্দা তারাই যারা পরবর্তীতে আসার পরেও পূর্ববর্তীদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূল যে মিম্বারে দাঁড়িয়ে কথা বলতেন, এই আল মিম্বার আল হক, এই জায়গা থেকে, উকসিমু বিল্লাহ, আল্লাহর বান্দার মধ্যে, মুসলিমদের মধ্যে, মুসলিমদের প্রতি যদি আপনার অন্তরে বিদ্বেষ থাকে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিয়ামতের দিন দাঁড়ানোর মতো ভাষা এবং চেহারা আপনি খুঁজে পাবেন না। প্রিয় ভাই, মুসলিমদেরকে ভালোবাসুন, তাদের বিপদে আপনার অন্তরে দহন তৈরি হোক, তাদের জন্য জ্বলন তৈরি হোক, তাদের জন্য কমপক্ষে দোয়া করুন, অশ্রু সিক্ত নয়নে আল্লাহ সুবহানাহু কাছে তাদের জন্য প্রার্থনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে মুক্তি দান করেন এবং তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম আত-তাবারানি হাদিসটি উল্লেখ করেছেন এবং রিজালু ওয়া সিকাত, প্রত্যেকটি রাবী এখানে সহি, সাকা রাবী, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কে? রাসূলুল্লাহ বললেন, কুল্লু মাখমুমিল কলব সাদুকিল লিসান, এমন ব্যক্তি যার মাখমুম আল কলব এবং সাদুকিল লিসান, অর্থাৎ সত্যবাদী সব সময় এবং তার অন্তরতে মাখমুম। সাহাবায়ে কেরামরা বললেন, আমরা বুঝলাম সাদুকিল লিসান কে, কিন্তু মাখমুম আল কলব কে এটা তো আমরা বুঝতে পারিনি। রাসূল বললেন, হুয়া তাকিয়ুন নাকি লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, সেই ব্যক্তি যার অন্তরটা পরিচ্ছন্ন, কোন মুসলিমের বিরুদ্ধে তার অন্তরে কোনো বিদ্বেষ নাই। প্রিয় ভাই, কোন মুসলিমের বিরুদ্ধে বিদ্বেষ রাখবেন না, এটা রাখা আপনার জন্য জায়েজ নেই, বৈধতা নেই। আপনি তাদেরকে ভালোবাসুন, ভালোবাসা দিয়ে তাদেরকে আপনি দিনের দাওয়াত দিন।
ভালোবাসা দিয়ে তাদের জন্য মুক্তি কামনা করুন, ভালোবাসা দিয়ে আপনি তাদেরকে দিনের পথে পরিচালনা করার তৌফিক দান করুন। এটা আপনার দায়িত্ব, আপনি যদি দায়ী হয়ে থাকেন তাহলে এটা আপনার দায়িত্ব, আর আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে মুসলিমদের জন্য কল্যাণ কামনা করা আপনার দায়িত্ব। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহিলি কুল্লি মুসলিমিন, রাসূলের সাথে আমি বায়াত করেছি এই মর্মে যে আমি মুসলমানদের জন্য কল্যাণ কামনা করব। আর দীন ওয়ান নসিহা, দীন ওয়ান নসিহা, দীন ওয়ান নসিহা, দিনটাই হলো কেবলমাত্র কল্যাণ কামনা, কল্যাণ কামনা, কল্যাণ কামনা। ওয়ালি আইম্মাতিন নাস ওয়া আম্মাতিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি লম্বা হাদিসের মধ্যে যে মুসলিম সাধারণ মুসলমানদের জন্য এমনকি তাদের নেতৃবৃন্দর জন্য কল্যাণ কামনা করা, তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এটি আমাদের শিআর, এটি আমাদের আইডেন্টিটি। এই আইডেন্টিটিটা আপনারা ধারণ করুন, মুসলমানদের জন্য কল্যাণ কামনা করুন। প্রিয় ভাই, এই প্রেক্ষাপটের কথা কেন বলছি সেই বিষয়ে আমি পরে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে আমরা যেন মানুষদেরকে ক্ষমা করে দেই যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এই দিনে যদি আপনি ক্ষমা পেতে চান তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলার বান্দাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ সুবহান বলেন, খুজিল আফও ওয়ামুর বিল উরফ, আপনি মানুষকে ক্ষমা করে দিন এবং মানুষের সাথে সদাচরণের জন্য আপনি নির্দেশ প্রদান করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আরো বললেন যে ফামান আফা ওয়া আসলাহা ফা আজরুহু আলাল্লাহ। আবার খেয়াল করুন আল্লাহ সুবহান ওয়া তাআলার কথা, ফামান আফা ওয়া আসলাহা ফা আজরুহু আলাল্লাহ, কেউ যদি ক্ষমা করে দেয় এবং তার নিজকে সংশোধন করে তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর বাধ্যতামূলক হয়ে যায় ওই ব্যক্তিকে প্রতিদান প্রদান করা। আল্লাহ সুবহান ওয়া তাআলার কোনো কিছু বাধ্যতামূলক নয়, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন কোন জিনিস তার জন্য তিনি এভাবে বাধ্যতামূলক করে নেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা যে ওই সকল ব্যক্তিদের প্রতিদান দেয়, ফাজরুহু আলাল্লাহ, ইট বিকামস দি রেসপন্সিবিলিটি অফ আল্লাহ সুবহান ওয়া তাআলা টু গিভ এ রিওয়ার্ড টু দিস পিপল, এই সকল ব্যক্তিদেরকে রিওয়ার্ড দেওয়া আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহান তখন তার জন্য এটিকে নিশ্চিত করে নেন যে এই সকল ব্যক্তিদেরকে আপনি, আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সকল ব্যক্তিদেরকে রিওয়ার্ড প্রদান করবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি আবার বলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইগফিরাল্লাহু লাকুম, তোমরা ক্ষমা করে দেবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, তোমরা কি চাও না তোমরা তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়? রমাদান জুড়ে বিশেষ করে শেষের দশকে, বিশেষ করে বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশের জন্য আপনার প্রতি মুহূর্তে বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ফাআফু আন্না, আপনি বলেছিলেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে আমাদেরকে ক্ষমা করে দিন। যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন সে আল্লাহর বান্দাদেরকে আপনি ক্ষমা করবেন না, সে আল্লাহর বান্দাদেরকে আপনি ক্ষমা করবেন না, তাদেরকে কোলে টেনে নেবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েববাসীর এভাবে অত্যাচার করার পর, রক্তাক্ত করার পরও তিনি যদি বলেন ইন্নামা লাম উবাসুল আনা, আল্লাহ আমাকে লানত দানকারী হিসেবে পাঠাননি, বরং ওয়ালা আল্লাহ আমি আল্লাহর কাছে আলাল্লি আরজু মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন ইউখরিজ মিন আসলাবি মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা, আমি বরং প্রত্যাশা করছি আল্লাহ এদের মধ্য থেকে এমন প্রজন্ম তৈরি করবেন যে প্রজন্ম কেবলমাত্র মহান আল্লাহর ইবাদত করবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন কল্যাণকামী ছিলেন, মানুষের জন্য সেরকম কল্যাণকামী হন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আফদালু আখলাকিল মুমিন আল আফ, একজন মুমিনের শ্রেষ্ঠতম ক্যারেক্টার চরিত্র হলো অন্যদেরকে ক্ষমা করে দেয়া। অন্যদেরকে ক্ষমা করুন, আমি শুধুমাত্র বাইরের মুসলমানদের কথা বলছি না, আপনার পরিবারের সদস্যদেরকে ক্ষমা করুন, আপনার ভাই বোনদেরকে ক্ষমা করুন, আপনার আত্মীয় স্বজনদেরকে ক্ষমা করুন, আপনার স্ত্রীকে ক্ষমা করুন, আপনার স্বামীকে ক্ষমা করুন এবং আপনি ক্ষমা করে দিন। আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে ক্ষমা করে দিন, সামগ্রিকভাবে সকল মুসলমানদেরকে আপনি ক্ষমা করে দিন। রুহামা আশিদ্দাউ আলাল কুফফার, রুহামা উবাইনাহু আল্লাহ ফাল্লাহ আল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহ ফাল্লাহ আল্লাহ ফিল মুসলিমিন ফি ইখওয়াতিনা, আমাদের ভাইদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। প্রিয় ভাইরা, আপনি আমাদের ভাইদেরকে মুসলিমদেরকে আপনি হিংসা করবেন, বিদ্বেষ করবেন, তাদেরকে আপনি বিভিন্নভাবে অকথ্য ভাষায় কথাবার্তা বলবেন, অথবা তাদের জন্য আপনার কোনো জ্বলন থাকবে না, দহন থাকবে না, আর কাফের মুশরিকদের পক্ষে আপনি থাকবেন, এটা হতেই পারে না, এটা কোনো মুসলমানের ক্যারেক্টার একেবারেই হতে পারে না। মুসলিমদের জন্য কমপক্ষে রাতের অন্ধকারে আল্লাহর জন্য কাঁদুন, দেখুন না মসজিদ নববী এবং বাইতুল্লাহতে ফিলিস্তিনের মুসলিমদের জন্য কিভাবে কেঁদেছে, আপনাকে একটা ফোঁটা চোখের পানিও পড়েনি, ওরা সালাত আদায় করতে পারেনি, ওদের উপর সেখানে অত্যাচার হয়, ওরা ইবাদত করতে পারেনি, ওখানে ঈদের সালাত আদায় করতে পারে, ওদের উপর জুলুম হয়, এটিকে আপনার চোখকে খুলে দেয় না? আপনি কি উম্মার সদস্য নন? আপনি কি উম্মার সদস্য থেকে বের হয়ে গেলেন? যদি আপনি বের না হয়ে যান তাহলে তাদের জন্য আল্লাহর কাছে চান না, আপনি তো কিছুই করতে পারেন না, কমপক্ষে এতটুকু প্রার্থনা করতে পারবেন না, আপনি এতটুকু চাইতেও পারবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে, তাহলে আপনি কিভাবে দাঁড়াবেন? সেই কথা আমি বলছি প্রিয় ভাইরা, আপনারা অন্যদেরকে ক্ষমা করে দিন, অন্যদের অন্তরে ভালোবাসা তৈরি করুন এবং অন্যদের অন্তরে আনন্দ তৈরি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো সর্বোত্তম আমল কোনটি, তিনি বলেন সুরুরুন তুদখিলু আলা কলবি মুসলিম, কোন মুসলমানের অন্তরে আনন্দ তৈরি করে দেয় একটা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হলো আইয়ুন নাসি আফদাল, তিনি বলেন আনফাউহুম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে তিনি
যিনি মানুষের কল্যাণে তার নিজকে নিবেদিত করেছেন। মানুষের কল্যাণকামী হন, মানুষের জন্য কল্যাণ করুন এবং মানুষের জন্য আপনি কিছু করুন। প্রিয় ভাই, প্রিয় বোন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে শ্রেষ্ঠতম মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনি মানুষের জন্য কল্যাণকামী হন। বিশেষ করে মুসলিমদের জন্য, আপনার মুসলিম ভাইদের বোনদের জন্য আপনি কল্যাণকামী হন। খায়রুকুম খায়রুকুম লি আহলি ও আনা খায়রুকুম লি আহলি, সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম, আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম। অধিকাংশ লোক পরিবারের প্রতি এহসান করে না। আপনার পরিবারের প্রতি এহসান করুন, পরিবারের সাথে ভালো আচরণ করুন, তাদেরকে নিয়ে থাকুন, তাদেরকে ভালোবাসা দিন, তাহলে তারা বুঝবে অন্যকে ভালোবাসা দিতে হয়। আপনার পরিবার থেকেই শিক্ষা প্রদান করুন যে অন্যের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হয়, তাইলেই কেবলমাত্র তারা বুঝবে যে অন্যকে ভালোবাসা দিতে হয়। যদি এটি আপনি পরিবার থেকে না শেখান, তাহলে এটা আকাশ থেকে এসে কেউ আপনাকে শিখিয়ে দেবে না, এটা মনে রাখবেন। সেই জন্যে অন্যদেরকে ভালোবাসার কথা আপনার বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সেই কথাই বলেছেন। এই জন্য রাসূলের এই মিম্বার থেকে, আমানতের জায়গা থেকে বলছি, হে প্রিয় ভাই, হে ভাইয়েরা, হে বাবারা, হে মায়েরা, হে বোনেরা, হে ভাইয়েরা, হে সন্তানরা, হে পিতারা, আপনাদের প্রত্যেককে ডেকে বলছি, আপনারা অন্যদের সাথে ভালো আচরণ করুন। এই ঈদের দিন এমন করুন যে প্রত্যেকের জন্য এটা ঈদ। শুধু কি কেবল আপনি ঈদ করবেন? যারা পথে প্রান্তরে আছে তাদের প্রতি আপনার একটু দায়িত্ব নেই, আপনার একটু মায়া নেই? এরা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মায়ের অন্তর্ভুক্ত, তাদের জন্য কি আপনার একটু ভালোবাসাও নেই? এদের কথা শয়তানগণ অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে, আপনি কি তাদের জন্য কিছু করবেন না? তাদের জন্য কিছু করুন, এই ঈদের দিনে কমপক্ষে তাদের জন্য কিছু করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রতিষ্ঠানগুলো, আল্লাহর যে দিন প্রচারের যে মাধ্যমগুলো আছে, যে কেন্দ্রবিন্দুগুলো আছে, সেগুলোর জন্য কিছু করুন। তিনি তার দুহাতকে আল্লাহর সামনে উত্তোলিত করলেন, ফাকালা, অতঃপর বললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। ওয়া রাকা, এবং রাসূল কাঁদলেন। ফাজালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে চাইতে থাকলেন। ফাক, একজন রাসূল সামকে আব্দুল ইবনে আমর রাসূল সামকে জিজ্ঞেস করলেন, ফাকবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বালাহু আ'লাম, ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি চাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতঃপর জিবরিলকে পাঠালেন যে জিবরিল যান, গিয়ে আমার রাসূলকে জিজ্ঞেস করুন যে মা ইউবিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কেন কাঁদছেন তিনি। তিনি আসলেন, জিবরিল রাসূলের কাছে আসলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? রাসূল তাকে জানালেন, তিনি আল্লাহর কাছে গেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বললেন, ইয়া জিবরিল, ইযহাব ইলা মুহাম্মাদ ফাকুল ইন্নী ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক, আপনি গিয়ে আমার রাসূলকে বলে দেন, আমার হাবিবকে গিয়ে বলে দেন যে আপনি যা চেয়েছেন আপনাকে আমি তা প্রদান করব, আপনাকে আমি কষ্ট দেব না, অসন্তুষ্ট করব না, আপনার উম্মতের ব্যাপারে আপনি আমার কাছে যা চেয়েছেন আপনি তাই, আপনাকে আমি তা প্রদান করব। আল্লাহ সুবহান সূরাত দোহাতে সেই কথাই বললেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে এমন কিছু প্রদান করবেন যাতে আপনি সন্তুষ্ট হবেন, আল্লাহ সুবহান তাআলা তাই তাকে প্রদান করেছেন। আর সেটা হচ্ছে শাফাআতুল কুবরা, কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আল্লাহ রাসূল তিনবার শাফাআত করবেন, তিনবার সুপারিশ করবেন। একবার তো সুপারিশ করবেন তিনি যেন বিচার আচার শুরু করেন, আরেকবার যারা জান্নাতে যাবে ওই সকল জান্নাতীদের জন্য 70,000 জান্নাতি তারা বিদায় হিসেবে জান্নাতে যাবে, তাদের জন্য জান্নাতের দরজা যেন খুলে দেওয়া হয়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেজদায় পড়ে, লুটিয়ে পড়ে তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহর কাছে তিনি প্রার্থনা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থাগুলো আমরা সহিহ বুখারীর মধ্যে বিভিন্ন ভাবে এর বর্ণনা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, ইয়া আমার উম্মত কই, আমার উম্মত কোথায়? ওই দিকে তাকাবেন, দেখবেন সেদিকে কিছু লোক আছে, এরা তো আমার উম্মত হতে পারে না, ওই দিকে কিছু লোক আছে, ওই দিকে উম্মত হতে পারে না। একদিকে দেখলেন সাওয়াদুন আবি, অনেক বিশাল এক জনগোষ্ঠী, তিনি ভাবলেন এরাই বুঝি আমার উম্মত, বলবেন না এরা আপনার উম্মত না, এরা হলো বানী ইসরায়েল। রাসূল একটু হতাশ হলেন, তাহলে আমার উম্মত কোথায়? দেখানো হলো আরেকটি জায়গায় দিগন্ত বিস্তৃত বিশাল বড় লম্বা লাইন, এটা আল্লাহর রাসূলের উম্মত, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল এতটা আনন্দিত হলেন যতটা আনন্দিত হতে আল্লাহর রাসূলকে দেখা যায় না, কারণ তিনি দেখেছেন তার উম্মাগুলো এইভাবে তারা জান্নাতে যাবে। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি সেজদায় পড়িয়ে যাবেন। সেজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ তার রাসূলকে বলবেন যে আপনি কেন সেজদায় পড়েছেন বলুন, আপনি কি চান? সালতু, আপনি চান আপনাকে আমি তাই প্রদান করব। রাসূল বললেন আমার উম্মতি উম্মতি উম্মতি, একটাই মাত্র বক্তব্য। অন্যরা বলবেন নাফসি নাফসি নাফসি, আমার হায় আমার কি হবে, হায় আমার কি হবে। অন্য রবিরাও লাকাদ গাদিব রাব্বি গাদাবান শাদীদান লা ইয়াকদাবু ক্বাবলাহু ওয়া লা ইয়াকদাবু বা'দাহু, যে এমন তিনি রাগান্বিত হয়েছেন, এমন রাগান্বিত মিসলাহু, এমন রাগান্বিত তিনি আগেও হননি, কখনো পরেও কখনো এতটা রাগান্বিত হবেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা রাগান্বিত হয়েছেন, কেউ কোনো সুপারিশ আল্লাহর কাছে করবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিজদায় পড়ে যাবেন, আরশের ডান পাশে তিনি সিজদায় লুটিয়ে যাবেন। আল্লাহ সুবহান তাকে বলবেন, আপনি আপনার মাথা তুলান, ইরফা রাসাকা সালতুআতা, মাথা উঠান, আপনি বলেন আপনি কি চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবেন, উম্মতি উম্মতি, আল্লাহ বলবেন যান আপনার উম্মার মধ্যে যারা অন্তর থেকে মুখলিসান, তাদের অন্তর থেকে তারা লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেছে, ওদেরকে আমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবই। প্রিয় ভাই, এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ভালোবাসুন, তাকে চেনুন, এবং তার উম্মার প্রতি দরদ তৈরি করুন, তার সুন্নার প্রতি দরদ তৈরি করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হে আল্লাহ, গোটা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, যারা ইবাদত করেছে ইবাদতগুলো কবুল করে নাও, যারা সিয়াম কিয়াম করেছে সেগুলো কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, যারা যেখানে অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত আছে, বিশেষ করে আমাদের ফিলিস্তিন এবং সিরিয়ার ভাইয়েরা, আল্লাহ তুমি তাদেরকে দ্রুত মুক্তি দান করো আল্লাহ। আল্লাহ, ইয়াহুদীদেরকে তুমি মুক্তি দান করো, তাদের থেকে তাদেরকে মুক্তি দান করো আল্লাহ। আল্লাহ, এই অত্যাচারী জুলুমবাজে জায়নের শাসক থেকে তুমি তাদেরকে মুক্তি দান করো আল্লাহ। আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করো, আর তাদের উপর তাদের জন্য যদি হেদায়েত তোমার পক্ষ থেকে নির্ধারিত না থাকে, তাহলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। হে আল্লাহ, আমরা তোমাদের তোমার কাছে তাদেরকে সুপর্দ করে দিলাম, এই ফিলিস্তিনি ভাইদেরকে বোনদেরকে তোমার কাছে সুপর্দ করে দিলাম আল্লাহ, এবং ওদের ব্যাপারে তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুকা বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজালুকা মিন ফি ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, তুমি আমাদের ইবাদতগুলো কবুল করে নাও। আমাদের মধ্যে যারা করোনা ভাইরাসে যারা মারা গিয়েছেন তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। যারা ঈমান নিয়ে মারা গিয়েছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ। যারা এখন অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। যারা যেখানে অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দাও, তাদেরকে তুমি সুস্থ দান করো আল্লাহ, তাদেরকে সিহ্হাতে কামিল হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। আল্লাহ, তুমি আল্লাহ আফওয়া ওয়াল আফিয়াতা তুমি আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনিনা ইয়া দুনিয়ানা ওয়া আহলিনা ওয়া আমওয়ালিনা ইয়া রাব্বাল আলামিন।